এখন 2024 আপনাকে যদি আমি যদি বলি, আপনি বলেন তো, খোলার জমিনেতে ছোট্ট একটা যুবক ছেলে যার নাম হচ্ছে আবু সিদ্দিক, সেই আবু সিদ্দিকের কি এমন অপরাধ ছিল তাকে পিটিয়ে 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 মারলো, তার কি অপরাধ ছিল? আমি 400 বছর 500 বছর 1300 1400 বছর আগে এর ঘটনা ঘটে বরবাদ দিলাম। আপনার মনে নেই হয়তো, আপনাদের জানা নেই, আমি আপনি এখন বর্তমান রিসেন্টলি এখন যে ঘটনা ছবি কয়েকদিন কাল থেকে পশ্চিম থেকে কবর থেকে তুলছে ঢুকছে ময়নাতদন্ত করছে, জাস্টিস অমৃতা সিনহা বলছে ওকে দেখবো, ওর দেখার দরকার আছে, কি কেন মারলো, কিসের জন্য মারলো, তার কোনো ঘটনা সত্য প্রমাণ পাওয়া গেছে? তার চাচারা তার আত্মনাদ করে বলছে যে আমার ভাতিজার কোনো দোষ নাই, আমার ভাতিজার কোনো অপরাধ নাই, আমার বাড়িতে যে চুরি করেছে দুটো ছোট্ট ছেলে চুরি করেছে সেই দুটো ছোট্ট ছেলে তারা মেনেও নিয়েছে, তাহলে আমরা বলছি আমার ভাতিজাকে ছেড়ে দাও, আমার বাচ্চার কোনো দোষ নেই, আমার ভাতিজার কোনো অপরাধ নাই। মারের দুঃখ, মারের অত্যাচার, মারের স্টিম রোলার, মারের কায়দা দেখে তারা নিজে কাঁদতে কাঁদতে অনুরোধ করছে, বলছে কত লাগবে, বলছে 2 লাখ টাকা লাগবে, কষ্ট করে গয়না বন্ধক দিয়ে হিন্দুর স্ত্রী সে নিজে গয়না দিয়েছে, সমস্ত গয়না কাটে বিক্রি সিক্রি করে 1,75,000 টাকা দিয়েছে, বলছে আমার ভাতিজাকে ছেড়ে দাও। বলেন আজকের সত্যি বিবেক মানে আমি কোন ধর্ম বর্ণ বুঝি না, আমি কোন দল মত বুঝি না, ব্যক্তিগত আমার নিজের বিবেককে যদি আমরা বিবেককে প্রশ্ন করি আজকে আমরা কোথায় বসবাস করছি, যারা কোটি কোটি টাকা চুরি করে নিয়ে সিংহাসনে বসে আছে তারা কাঁদে কলসম কাঁদে জাইনাব কাঁদে সকিনা কাঁদে কলসম কাঁদে জাইনাব কাঁদে সকিনা খালি পিঠে খালি পিঠে দুধ ছোটে হুসাইন এলো না কাঁদে কলসম কাঁদে জাইনাব কাঁদে সকিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একবার কলমা জিকির করেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকে তেরা যত তুমি তোমারি কোরআন দিয়েছ জোরে বলবে না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ আপনারা বলেন তাম পৃথিবীর সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে যদি ডেকে 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 যদি আপনারা বলেন আমরা যদি বলি ভাই সারা পৃথিবীতে আপনারা তো কোটি কোটি আছেন আপনাদের কোটি কোটির ভিতরে আপনাদের ধর্মগ্রন্থ একজন মুখস্থ করা ব্যক্তি আছে কি আপনি একটু ডেকে দেন পাওয়া যাবে কি তাম পৃথিবীর জমিনেতে যত খ্রিস্টান ভাই আছে তাদেরকে যদি আমরা অনুরোধ আবেদন নিবেদন যদি রিকোয়েস্ট যদি করি বলি ভাই সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে দুনিয়া থেকে খুঁজে খুঁজে আপনাদের ধর্মগ্রন্থ মুখস্থ করা ব্যক্তি একজনকে আনেন আপনারা বলেন পাওয়া যাবে কি যাবে হিন্দু ভাইদেরকে যদি বলি ভাই আপনারা তো প্রায় 100 কোটির কাছাকাছি আপনাদের ভিতর থেকে একজনকে বার করেন আপনাদের ধর্মগ্রন্থ একজন মুখস্থ করা ব্যক্তি আছে পাবে ও আমার যুবকেরা জোয়ানেরা বসিরহাট এলাকার মানুষেরা আপনাদেরকে যদি আমাদেরকে কেউ যদি বলে
আপনাদের ধর্মগ্রন্থ মুখস্থ করা ব্যক্তি কি আছে? আমরা বলবো পৃথিবী খুঁজতে হবে না, দুনিয়ায় যেতে হবে না, ভারতবর্ষ সব রাজ্য যাওয়ার দরকার নাই, পশ্চিমবঙ্গে সব জেলায় যাওয়ার দরকার নাই, বসিরহাটের প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যাওয়ার দরকার নাই, শুধু এই জায়গাটায় যদি পাশে একটা দুটো পাড়া খোঁজে এনে কোরআন মুখস্থ করা ব্যক্তি পাওয়া যাবে না? যাবে না? যাবে। সেই জন্য আমাদের ধমকি চমকি হুমকি দিয়ে লাভ নাই, তোমাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ আমাদের শুধু আলমারিতে শুধু লাইব্রেরিতে থাকে না, আমাদের ধর্মগ্রন্থটা আমাদের সিনার জিহেনে আর পেরেনে আমার আল্লাহ রেখে দিয়েছে। আর একটু জোরে হবে না? নারী দেখবে ইসলামটা আমরা পেয়েছি, কোরআনটা আমরা পেয়েছি, সমস্যাটা কি জানেন? আমরা পেয়েছি, আমাদের তো আনতে হয়, আনতে হয়েছে কি? যারা দিনটাকে, যারা ইসলামটাকে, যারা কোরআনটাকে, যারা কলেমাটাকে যারা এনেছেন তাদের থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, বুঝতে পারবো ইসলামটা কারা এনেছিল, দিনটা কারা এনেছে, এই আনা আর পাওয়ার মধ্যে পার্থক্য আছে না? নেই। আমার এই মোবাইলটার দাম 50,000 টাকা, কিন্তু এই মোবাইলটা আমি পেয়েছি, আর আমার ভাই একটা মোবাইল খুব কষ্ট করে কিনেছে 20,000 টাকা দাম, অনেক কষ্ট করে কিনেছে, গরিব মানুষের ছেলে এ ভাড়া সে ভাড়া করে কষ্ট করে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে। আপনারা বলেন এই মোবাইলটার দাম 50,000 টাকা বটে, কিন্তু এটাকে আমি পেয়েছি, 1 টাকা খরচ করতে হয়নি, আর ভাই অনেক কষ্ট করে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে। আপনারা বলেন দুটোর ভিতরে দাম কোনটা? ওই যেটা যে কষ্ট করে কিনেছে। আমরা মুসলমান বাড়ির ছেলে, আমাদের বাপ মুসলমান, দাদু মুসলমান, দিনটা আমরা পেয়েছি, কিন্তু দিনটা কিন্তু আমরা আনিনি। যারা এই দিনকে আনতে গিয়ে রক্ত ঝরিয়েছে, কষ্ট করেছে, ইতিপূর্বে আপনাদের বাড়ির ইমাম সাহেব ওয়াজ করছিলেন, আপনারা শুনছিলেন, আমি বি আপনাদের ওই ধারাবাহিকতায় যাব। আপনারা বলেন আজকে আমরা যারা 10ই মুহররম পবিত্র সূরা রাতে বসেছি, মসজিদের সামনে মুক্তবির ভিতরে বসেছি, আপনারা বলেন আজকের এই জায়গাটায় আমরা বসতে পারতাম না, তানারা যদি রক্ত যদি না দিতেন, সন্তান গুলোকে এতিম যদি না করতেন, বিবেকে বিধবা যদি না করতেন, আজকের আমরা এই জায়গায় টুপি পরে মাথায় মুখে দাড়ি রেখে বড় জামা পরে বসতে পারতাম না? পারতাম? পারতাম না। তাহলে তারা দিন এনেছে আর আমরা দিন পেয়েছি, আনা আর পাওয়ার মধ্যে পার্থক্য আছে না? নাই। আমরা আমাদেরকে আল্লাহ পাক বিনা দরখাস্ততে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দাবিতে, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। বিশ্বাস করেন, আমরা যদি কোনো বাগদির ঘরে জন্মগ্রহণ করতাম, সর্দার বুনোর ঘরে জন্মগ্রহণ করতাম, আমরা কিন্তু বুনোই বাগদিই হতাম। আল্লাহ অনেক খুশি হয়ে আল্লাহ পছন্দ করে আমাদেরকে মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করিয়েছে বলে আজকের আমরা মুসলমান বাড়ির ছেলে হয়েছি। তাই প্রচুর মানুষ রেগে যাচ্ছে, কেন মোল্লা হলো? আমরা যদি বাগদি হতাম ইচ্ছা মতো সুদ খেতে পারতাম, মনের মতো করে মদ খেতে পারতাম, উল্টো পাল্টায় দিঘা বকখালি মেয়ে ছেলে পুলে নিয়ে যেতে পারতাম, বিরাট ঝামেলায় পড়ে গেলাম, কেন যে আমাদের মোল্লার ঘরে জন্ম? কিছু কিছু লোক রেগে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে? বিশ্বাস করেন মিলাদ জলসা মাহফিলে আমার ইতিপূর্বের বক্তব্য বলছিল, কোরআন শরীফ পড়তে গিয়ে কি ঝামেলায় পড়তে হচ্ছে, বাচ্চাদের পাওয়া যাচ্ছে না, কি অবস্থা দেখে। ইংরেজি শিক্ষার জন্য মাসে মাসে, গত 3 দিন আগে বারাইপুরে আমি এক জায়গায় গেছিলাম, একজন বলছে আমার মেয়ে লন্ডনে পড়ে, 6 লাখ টাকা খরচ মাসে পার মান্থ। আমাদের বাড়ির ছেলে, লোকাল বাড়ির ছেলে একটা টিউশনিতে যায় কেউ 500, কেউ 250, কেউ 300, একটা কোরআন শরীফ পড়বে বলছে ফ্রি পড়াবো, তাও পড়ে না। কথা ঠিক না বলবেন? আপনারা যারা মিলাদে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ, সাধুবাদ, মোবারকবাদ জানাই,
কিছু কিছু লোক মিলাদে কোন নামি দামি লোক আসে না, বড় বড় ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, লয়ার, বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, বড় নেতা, তারা মিলাদে আসে না। মিলাদে আসার কারণ ভ্যান চালায়, ওই রিক্সা চালায়, ওই সবজি ব্যবসা করে, রঙের কাজ করে, কোন রকমের টুকুনি এদিক ওদিক করে, তারাই মিলাদে আসে। আপনারা আছে বলে মিলাদ গুলো চলতেছে, এই কথা ঠিক না ভুল বলেন? হাফেজ হচ্ছে কারা, কোন সাপুর শিখছে কারা? ওই ভ্যানওয়ালার ছেলে, সবজিওয়ালার ছেলে, রংমিস্ত্রি, রাজমিস্ত্রি, জরি কাজ করে, কোন রকম মুদিখানার দোকান আছে, এদের ছেলে একটু কোরআন শরীফ পড়া শিখছে। আর একটু আইবা হয়ে গেল কোরআন শরীফ শেখাবে না, যে কোরআন শরীফ এত বাজে জিনিস শেখানো যায়, মরার আগে পাশে পাশে বসে বসে কোরআন শরীফ পড়া শিখবে, এটা খারাপ জিনিস। ও যদি কোরআন জানে তাহলে আমার কবরের কাছে গিয়ে দোয়া করবে, এটা খুব নোংরা জিনিস। কবরের কাছে গিয়ে গান বলবে, তারপর তো জান ঠান্ডা হবে। সেই জন্য কিছু লোক কোরআন শরীফ শেখায় না, যে কোরআন শরীফ পড়া এত ভুল কাজ করা যাবে না। বিশাল জমি জায়গা টাকা পয়সা রেখে যাচ্ছে, মরে যাবার পরে পাঁচটা ছেলে পাঁচটা জায়গা কবর দেখাচ্ছে, যায় না তো কবরের কাছে জীবনে। দু একবার গেছে, কি বলছে করছি, তোর আব্বার খবর কোনটা? বড় ছেলে বলছে ওই তো, ওইটা মেজ ভাই বলছে কি লোক কিচ্ছু জানে, ওই তো বাবার খবর, ওই ওই তো নিমগাছ তোলা। আর এক চাচা আছে, যাই এই ছেলেরা জানে না কিছু, তোর বাবার খবর ওই তো, ওই 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 কেন? আর একজন বলছে বোকা ছেলে, বাপের খবর জানিস না, এই তো এই ডাই এই কেন? আমি বলছি না গো দাদা তুমি জানো না। মানে বাপের খবর দেখাচ্ছে পাঁচজন পাঁচ জায়গায়, কথা ঠিক না ভুল বলেন? আবার এমন ছেলে আছে বাপ মরে গেছে, মাড়িতে পারছে না, আসতে পারছে না, আমি তো খুব ব্যস্ত, ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, যা যা লাগে ম্যানেজ করে দাও, আমি তো যেতে পারবো না। বাপ মরে গেছে তাও আসে না, অসুস্থ ছিল আসতে পারেনি, মরে গেছে তাও আসে না। এরকম হচ্ছে না, হচ্ছে না? কিন্তু ওর ভিতরে যদি দীন থাকতো, বুঝতো যে অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, বাপ মা কাকে বলে আমার কোরআন আমাকে শিখিয়েছে। অনেকে কোরআন শরীফ শিখতে চাইবে, কোরআন, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান কতটা আপনি না বুঝলেও বেধর্মীরা বুঝতে বুঝতে বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দার্শনিক, তারাই কলেমা পড়ছে, তারাই কোরআন পড়ছে। যদি বলেন সুবহানাল্লাহ, কোরআনের সম্মান আমার আল্লাহ দিয়েছে, কেমন তা পর্যন্ত থাকবে, পৃথিবীর কেউ সম্মান কমাতে পারবে না। আপনি মনে করছেন আমি আমার ছেলেকে পড়াবো না, দরকার নেই আপনার ছেলেকে পড়াতে হবে না, আপনার ছেলেকে যেটা পছন্দ আপনি পড়ান, কিন্তু কোরআন, কোরআনের জায়গা সম্মান থাকবে। আপনি যদি কোরআন পড়েন আপনার সম্মান বাড়াবে। এই আজকে আমরা যারা মিলাদে বসেছি, জলসা যারা বসেছি, আপনারা বলেন তো, আমরা সবাই নামাজ পড়বো, সবাই যারা রোজা রেখেছি, রোজা রেখে নামাজ পড়ে আমার আল্লাহর সম্মানকে উঁচু করে দিয়েছে কি না? নামাজ পড়লে, রোজা রাখলে, বিরাট ইবাদত করলে আল্লাহ কি, আল্লাহর সম্মান কি খুব বেড়ে যাবে? তা তো না। নামাজ পড়লে, রোজা রাখলে আমাদের উপকার হবে, আল্লাহ পাকের সম্মান পৃথিবীর সবাই চেষ্টা করলে কমাতে পারবে না, সবাই মিলে চেষ্টা করলে বাড়াতে পারবে না। আল্লাহ পাকের, আমার আল্লাহ, আল্লাহ রাসূলের সম্মান যেখানে থাকার সেখানে থাকবে। আপনি বলেন, একটু আগে আপনি ওয়াজ শুনছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে মৃত্যু শহীদ হয়েছে, শহীদ হয়ে যাবার পরে যারা চেয়েছিল দিনকে মিটিয়ে দিবে, আপনারা বলেন শহীদ হয়ে যাবার পর দিন মিটেছে না দিন বেড়েছে? বেড়েছে। ইসলামকে কখনো কোনোদিন মিটানো যায় না, দিনকে কখনো কোনোদিন মিটানো যাবে না, ইসলামকে কখনো কোনোদিন শেষ করতে পারবে না। যারা মেটানোর চেষ্টা করেছে তারাই মিটিয়ে গেছে। তার মানে এটুকু বোঝা গেল যে ইন্তেকালের পরে, মারা যাবার পরেও আপনার সম্মানটা আকাশচুম্বী থাকবে, আর আপনি পৃথিবীতে বেঁচে থাকার পরেও আপনার নাম নিশানাটা মিটে যাবে। হুসেন রাদিয়াল্লাহু কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? কারাবালা প্রান্ত তো শহীদ হতেন না, পরিবার পরিজন সবাইকে নিয়ে শহীদ হয়ে যেতেন না? তো শুধু একটা কথা বলতে, তোরা যা পারিস করছিস কর। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কি করছিস, যা করগে যা, এজিদ তো যেটা ভালো লাগে সেটা তুই কর, হুরে ইবনে জিয়াদ কি দরকার, তুই করবি 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 করগে যা, যা দরকার করবি যা। তাহলে আপনারা বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হতে কি যুক্তি আছে, তো লজিক আছে, তো না আছে না? নাই। আজকের আমরা অনেকেই বলি যে আমার কি, আমার কি অপরাধ, আমাকে অমুকজন উল্টো পাল্টা বলে, আমার কি কষ্ট, আমি কি ভুল করেছি। পৃথিবীর মানুষকে আল্লাহ এটা দেখিয়ে দিচ্ছে, রাসূল এটা দেখিয়ে দিচ্ছে, দেখ বিনা দোষে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে তার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। হানজালার কি দোষ ছিল, কি অপরাধ ছিল? আপনি বলেন, আজ থেকে আমি 1445 বছর আগেকার ঘটনা ছেড়ে দিলাম,
আজ থেকে 1395 বছর আগেকার ঘটনা আমি ছেড়ে দিলাম, আজ থেকে 1300 বছর আগেকার ঘটনা আমি বাদ দিয়ে দিলাম, আজকে রিসেন্টলি আজকের এই আজকের 14 আজকের আপনি বলেন, আজকের এই পয়লা শ্রাবণ আজকের আপনি বলেন, আজকের এই 17 জুলাই আজকের এবং 2024 এ আপনাকে যদি আমি যদি বলি আপনি বলেন তো ফোলার জমিনেতে ছোট্ট একটা যুবক ছেলে যার নাম হচ্ছে আবু সিদ্দিক, সেই আবু সিদ্দিকের কি এমন অপরাধ ছিল তাকে পিটিয়ে 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 মারলো, তার কি অপরাধ ছিল? আমি 400 বছর 500 বছর 1300 1400 বছর আগে এর ঘটনা ঘটে বড় পাল দিলাম, আপনার মনে নেই হয়তো আপনাদের জানা নেই, আমি আপনি এখন বর্তমান রিসেন্টলি এখন যে ঘটনা ছবি কয়েকদিন কাল থেকে পশ্চিম থেকে কবর থেকে তুলছে ঢুকছে ময়নাতদন্ত করছে, জাস্টিস অমৃতা সিনহা বলছে ওকে দেখব, ওর দেখা দরকার আছে কি কেন মারলো কিসের জন্য মারলো, তার কোনো ঘটনা সত্য প্রমাণ পাওয়া গেছে? তার চাচারা তার আত্মনাথ করে বলছে যে আমার ভাতিজার কোনো দোষ নাই, আমার ভাতিজার কোনো অপরাধ নাই, আমার বাড়ি থেকে চুরি করেছে দুটো ছোট্ট ছেলে চুরি করেছে, সেই দুটো ছোট্ট ছেলে তারা মেনেও নিয়েছে, তাহলে আমরা বলছি আমার ভাতিজাকে ছেড়ে দাও, আমার বাচ্চার কোনো দোষ নেই, আমার ভাতিজার কোনো অপরাধ নাই। মারের দুঃখ মারের অত্যাচার মারের স্টিম রোলার মারের কায়দা দেখে তারা নিজে কাঁদতে কাঁদতে অনুরোধ করছে, বলছে কত লাগবে, বলছে 2 লাখ টাকা লাগবে, কষ্ট করে গয়না বন্ধক দিয়ে হিন্দুর স্ত্রী সে নিজে গয়না দিয়েছে, সমস্ত গয়না কাটে বিক্রি সিক্রি করে 1,75,000 টাকা দিয়েছে, বলছে আমার ভাতিজাকে ছেড়ে দাও। বলেন আজকের সত্যি বিবেক বান আমি কোন ধর্ম বর্ণ বুঝি না, আমি কোন দল মত বুঝি না, ব্যক্তিগত আমার নিজের বিবেককে যদি আমরা বিবেককে প্রশ্ন করি আজকে আমরা কোথায় বসবাস করছি, যারা কোটি কোটি টাকা চুরি করে নিয়ে সিংহাসনে বসে আছে, তারা এসি ঘরে বসে আছে, সাদা সাদা মানুষগুলো কালো কালো ঘরে বসে আছে, সাদা সাদা মানুষগুলো কালো কালো করে গাড়িতে ঘুরছে দেখাচ্ছে দেখো আমি কত দামি কত নামি কত ব্যক্তি আমি ব্যক্তি, আর আজকে যে ছেলেটির কোনো অপরাধ নাই কোনো দোষ নাই বিন্দুমাত্র দোষ নেই, আরে আপনাকে যার জন্য যাদের জন্য আজকে কেসের পর কেস চলছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের পর সুপ্রিম কোর্ট হাইকোর্টের পর হাইকোর্ট কোর্টের পর কোর্ট চলছে, তাদের কি কোনো ধরা নেই, তাদের কি কোনো মার নেই, তাদের কি কোনো তাদের কারো জামাই আদর করা হচ্ছে, আর যাদের কোনো অপরাধ নেই যাদের কোনো দোষ নেই তাদেরকে ধরে ধরে কি হারে অত্যাচার হচ্ছে, তখনও হয়েছে এখনো হচ্ছে, হচ্ছে না হচ্ছে না, কি অপরাধ করলো আপনি বলেন তো, আনিস খানের কি অপরাধ ছিল? কারণ তারা চোখে চোখ রেখে সামনাসামনি সত্য কথা বুক ফুলিয়ে বলতে পারত, এখনকার সময় যে যত কায়দায় মিথ্যা কথা বলতে সে তত প্রমোশন পাবে, কথা ঠিক না ভুল বললাম, আর যারা সত্য বলবে সত্য কথা বলবে মুখে মুখ রেখে চোখে চোখ রেখে সত্য কথা বলবে বিশাল অপরাধের অপরাধী, ও সেই জামানায় ছিল, কাজী নজরুল ইসলাম বলেছিল সত্য কথা বলেছিল বলে কারার ওই লৌহ কপাট ভেঙে বাল ঝাপসে লোপাট বলেছিল বলে তার হয়ে গেছিল জেল, আর যারা মাথায় ঠেকা মাথায় ঠেকায় মাথায় ঠেকায় মাথায় ঠেকা করেছে তারা হয়ে গেছে বিভিন্ন পুরস্কার পেয়েছে, কথা ঠিক না ভুল বলেন তো হয়েছে, হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে শহীদ হতো না যদি সত্য কথা বুক ফুলিয়ে না বলতো, কথা ঠিক না ভুল বলেন, আল্লাহ বাগে নবী দুহিত হাসান হুসাইন কে আমার রাসূলুল্লাহ যেমন করে ছোটবেলা থেকে মানুষ করেছিলেন, আমার রাসূলুল্লাহ যেমন করে কোলে কোলে পিঠে পিঠে মানুষ করেছিলেন, আম্মা